আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং এর ব্যবসায় অর্থায়নের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা ব্যবসা অর্থায়নের নীতি নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা ভালো আছো। তো আমরা পড়ায় চলে যাই। আমরা আমাদের ফিনান্স বইয়ে তিনটি নীতি রয়েছে। প্রথমটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি এবং ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বর্জনের নীতি। তো তোমরা যদি খেয়াল করো, তাহলে আমি এর আগেও ক্লাসে বলেছি, আমার যেহেতু করোনাকালীন সময় যাচ্ছে, তোমাদেরকে আমরা লাইভ ক্লাসে ছাড়া অন্য ক্লাসে পাচ্ছি না। সেখানেও বলা হয়েছে, প্রথম অধ্যায়ে যখন আমরা ক্লাস 9-এ তোমাদেরকে পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে নীতি থেকে অবশ্যই প্রশ্ন আসবে। যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে, এখানে যে নীতি রয়েছে তিনটা নীতি থেকে যে কোনো একটা নীতি হয় বহু নির্বাচনের প্রশ্ন আসবে, সরি উদ্দীপকে 3 নম্বর প্রশ্ন আসবে অথবা 2 নম্বর প্রশ্ন আসবে, অর্থাৎ প্রয়োগ অথবা অনুধাবন দুটার মধ্যে যে কোনো একটাতে এই প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। এবং একজন ফিনান্সের শিক্ষার্থী হিসেবে, ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী হিসেবে এই নীতিগুলো জানা তোমার খুব প্রয়োজন। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের তারল্য বনাম মুনাফা নীতি। তোমরা জানো তারল্য মানে হচ্ছে নগদ টাকা বনাম মুনাফা। এই নীতিতে যে কাজটা করা হয়, এখানে ব্যালেন্স করা হয় নগদ টাকা এবং মুনাফার মধ্যে যে ব্যালেন্স করা হবে সেটার নামই হচ্ছে তারল্য বনাম মুনাফা। তুমি এখন ব্যালেন্স কিভাবে করবে? একজন ব্যবসায়ীর কাছে যখন নগদ টাকা থাকে, তখন তার কাছে দুইটা পথ থাকে। এক, সে পুরোটাই কাঁচামাল কেনার জন্য ব্যয় করতে পারে, অথবা কিছু টাকা কাঁচামাল ক্রয়ের জন্য রেখে বাকি টাকা ব্যাংকে রেখে দিতে পারে। এখন তুমি যদি, আমরা বলেছি এই দুটার মধ্যে ব্যালেন্স করতে হবে। যদি নগদ টাকা হাতে বেশি রাখো, হাতে যদি নগদ টাকা বেশি রাখো, তাহলে ব্যাংক থেকে তুমি মুনাফাটা পাবে না। মানে হাতে যদি নগদ টাকা বেশি রাখো, মানে নগদ টাকা বেশি মানে হচ্ছে দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য তুমি নগদ টাকা হাতে বেশি রাখলা, তাহলে তুমি ব্যাংক থেকে আর মুনাফাটা পাচ্ছ না, এটা তোমার কমে যাবে। আবার যদি ব্যাংকে টাকা বেশি রাখো, তাহলে দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য হাতে নগদ টাকাটা কমে যাবে, অর্থাৎ নগদ টাকা এবং মুনাফার মধ্যে হচ্ছে বিপরীত সম্পর্ক। নগদ টাকা এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। হাতে নগদ টাকা বেশি থাকলে ব্যাংকে মুনাফা দিকে কমে যাচ্ছে, আবার ব্যাংকে টাকা বেশি রাখলে ব্যবসার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য, লাইক কাঁচামাল ক্রয়, মজুরি দেওয়া, এগুলোর জন্য হাতে টাকা কমে যাচ্ছে। এই জন্য একজন ব্যবসায়ী হিসেবে তোমাকে এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। যখনই এই দুইটার মধ্যে তুমি ব্যালেন্স করে চলবে, তখনই সেটার নাম হয়ে যাবে তারল্য বনাম মুনাফা। যেহেতু নগদ টাকা এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, সেজন্য একজন ব্যবসায়ীকে চিন্তা ভাবনা করে তার টাকাকে ব্যবহার করতে হবে, তাকে ব্যালেন্স করে নগদ টাকা হাতে রাখতে হবে, যাতে সে দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারে, অপরদিকে তার মুনাফার পরিমাণ যাতে না কমে সেই জন্য সে ব্যাংকে কিছু পরিমাণ টাকা রাখতে পারে। তো আমরা দ্বিতীয় নীতিতে চলে যাই। দ্বিতীয় নীতিটার নাম হচ্ছে উপযুক্ততার নীতি। এটা খুব মজার একটা নীতি। একটা ব্যবসা পরিচালনা করতে গেলে দুই ধরনের অর্থায়নের প্রয়োজন, একটা হচ্ছে চলতি মূলধন আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন। তো উপযুক্ততা নীতিতে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে চলতি মূলধন, একটু লিখে নেই তাহলে তোমার জন্য বোঝা সহজ হবে, আর হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন। চলতি মূলধন হবে স্বল্পকালীন সময়ের জন্য, এটা আমি বিক্রয় থেকে সংগ্রহ করব,
এবং দীর্ঘমেয়াদী মূলধন এটা হবে দীর্ঘকালীন সময়ের জন্য, যেহেতু এখানে সরি দীর্ঘমেয়াদী মূলধন না হয়ে এখানে হবে স্থায়ী মূলধন, আমি ভুল লিখে ফেলেছি, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সময়। দীর্ঘমেয়াদী সময় এখন আমি চলতি মূলধনটা আমি স্বল্পকালীন সময়ের জন্য হবে আমি বিক্রয় থেকে সংগ্রহ করব, অর্থাৎ আমার দৈনন্দিন যে প্রয়োজন গুলো রয়েছে, ব্যবসা পরিচালনা করতে গেলে আমার কারখানা ভাড়া দিতে হবে, কাঁচামাল কিনতে হবে, শ্রমিকের মজুরি দিতে হবে, এগুলো আমি আমার বিক্রয় থেকে যে আয় হবে সে আয় থেকে এই আমি চলতি মূলধনটা সংগ্রহ করবো, এটা স্বল্পকালীন সময়ের জন্য। আর আমি স্থায়ী মূলধনটা সংগ্রহ করবো হচ্ছে দীর্ঘমেয়াদী থেকে, সেটা ব্যাংক হতে পারে, আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, বন্ড আছে, ডিবেঞ্চার আছে, বন্ড ডিবেঞ্চার ইত্যাদি। এই যে আমি ব্যালেন্স করে চললাম এটার নামই হচ্ছে উপযুক্ততা নীতি। বইয়ে কিন্তু এই কথাটাই অনেক বড় করে দেওয়া আছে, মূল সারমর্ম হচ্ছে এইটা। চলতি মূলধন আমি স্বল্পকালীন ভাবে বিক্রয় থেকে সংগ্রহ করব, আর হচ্ছে স্থায়ী মূলধন যেটা দীর্ঘমেয়াদী জন্য ব্যবহার করা হয়, যেমন দালান কোঠা তৈরি, ফার্নিচার কেনা, আসবাবপত্র কেনা, কলকব্জা কেনা, এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য, সেজন্য আমি আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক রয়েছে, ব্যাংক বন্ড ডিবেঞ্চার এই সমস্ত জায়গা থেকে আমি ইজার হতে পারে, এখান থেকে আমি অর্থায়ন করে সেটা সংগ্রহ করব, এটার নাম হচ্ছে উপযুক্ততা নীতি। এরপরে রয়েছে বৈচিত্র্যায়নের নীতি। এই বৈচিত্র্যায়নের নীতি যখন পরীক্ষায় আসে আমার বাচ্চারা খুব আনন্দের সাথে সেটা উত্তরটা দেয়, কারণ এটা উত্তরটা খুব মজা, সারা জীবনে একবার পড়লেই এই উত্তরটা দেওয়া যায়। আমরা একটু লিখে নেই, বৈচিত্র্যায়ন, বৈচিত্র্যায়ন নীতি ও ঝুঁকি বর্ধন। খেয়াল কর, আমরা যারা ব্যবসা করি অর্থাৎ ব্যবসায় শিক্ষায় যারা পড়ে, ধরেই নেওয়া হয় এখানে সমস্ত শিক্ষার্থী ভবিষ্যতে উদ্যোক্তা হবে। এখন যারা উদ্যোক্তা হবে এদের কিন্তু কমন সেন্সের পাশাপাশি সিক্স সেন্সও খুব বেশি প্রখর। তুমি খেয়াল করবে তোমার এলাকায় মুদি দোকানগুলোতে বিভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে বসে, এক যদি সাবান কিনতে যাও দেখবা যে এক সাবানই আছে হয়তো চার পাঁচ ধরনের, তুমি টুথপেস্ট কিনতে যাও টুথপেস্টের প্রকার ভেদও আছে চার পাঁচ ধরনের। কেন? হয়তো কারোর নিমে টুথপেস্ট ভালো লাগে, কারো হয়তো লেমন ফ্লেভারের সাবান ভালো লাগে, কারো হয়তো লাক্স সাবান ছাড়া ভালোই লাগে না, কেউ হয়তো হুইল পাউডার ছাড়া কাপড়ই ধয় না, কেউ হয়তো সানসিল্ক ছাড়া তার চুলি পরিষ্কার করে না, এক একজন ব্যক্তির এক এক ধরনের চাহিদা থাকে। এখন দোকানি যদি শুধু লাক্স নিয়ে ব্যবসা করে, সাবানের ক্ষেত্রে শুধু যদি লাক্স রাখে এবং অন্যান্য ধরনের সাবান না রাখে, আর সেক্ষেত্রে ভোক্তারা এসে কিন্তু সেই মানে বিভিন্ন শ্রেণীর ভোক্তারা এসে কিন্তু তাদের সেই পছন্দ অনুযায়ী পণ্যটা পাবে না, কারণ লাক্সের লাক্স সাবানের গ্রাহক হয়তো সবাই না, কুটি কম। তাহলে কি হচ্ছে, আমি এখানে ক্রেতা হারাচ্ছি, আমার কিন্তু একটা লস হয়ে যাচ্ছে। এই যে আমি বিশাল পরিমাণ টাকা দিয়ে লাক্স সাবানটা কিনলাম, এটা কিন্তু বিক্রি হচ্ছে, ফলে কিন্তু আমি লসের সম্মুখীন হচ্ছি। এই লস যাতে না হয় সেই জন্য আমি কি করবো, বৈচিত্র্যায়ন ঘটাবো। বৈচিত্র্যায়ন কিভাবে ঘটাবো, এক সাবানের বিভিন্ন প্রকার ভেদ আছে, হাজার হাজার সাবান আছে, হালাল সাবান আছে, সুগন্ধি সাবান আছে, ডিওড্রেন্ট যুক্ত সাবান আছে, কুল সাবান আছে, শরীরকে ঠান্ডা অনুভূতি দেয় এরকম সাবান আছে, শ্রেণী ভেদে আবার বেবিদের জন্য আলাদা বেবি সোপ আছে, আমি শ্রেণী ভেদে বিভিন্ন প্রকারের সাবান রাখি। তাহলে কি হবে, বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের একে আমি একই সাথে তাদের চাহিদা মতো পণ্য সরবরাহ করতে পারবো, এর ফলে আমার ওই যে এক ধরনের সাবান রাখার ফলে যে আমি ঝুঁকির সম্মুখীন হচ্ছিলাম সেই ঝুঁকিটা থাকলো না, আমার ঝুঁকিটা বন্টিত হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে বৈচিত্র্যায়ন নীতি ও ঝুঁকি বন্টন। অর্থাৎ তুমি তুমি যত বেশি পণ্য নিয়ে ব্যবসা করবা তত বেশি তোমার ঝুঁকি বন্টিত হয়ে যাবে। ধরো যে ম্যাঙ্গো জুস,
একটা প্রাণ কোম্পানি শুধুমাত্র যে ম্যাঙ্গো জুস তৈরি করে তা না, তারা জুসের সাথে আরো বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে। এর ফলে হয় কি, একটা জুস বিক্রি না হলে অন্য একটা আইটেম বিক্রির ফলে এই ঘাটতিটা পুষিয়ে যায়। এটাই হচ্ছে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টনের নীতি। তাহলে আমরা তিনটা নীতি আজকে পড়লাম, একটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি এবং বৈচিত্র্যায়ন এবং ঝুঁকি বন্টন নীতি। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। এই কার্যগুলিকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপক দুই ধরনের সিদ্ধান্ত, একটা হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, আর একটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। তো আমরা দুই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে আয় সিদ্ধান্ত আরেকটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। এগুলো কিন্তু সব তোমাদের জানা জিনিস। তো আমরা আসো প্রথমে আলোচনা করি হচ্ছে আয় সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ অর্থায়ন সিদ্ধান্ত, আমি কোথা থেকে টাকা সংগ্রহ করব, সেই সংগ্রহিত টাকা কিভাবে বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করব সেইটা। এইটা অনেকটা উপযুক্ততার নীতির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ স্বল্প মেয়াদি অর্থায়ন, আমি চলতি মূলধনটা আমি স্বল্প মেয়াদী অর্থায়ন থেকে সংগ্রহ করব, আর স্থায়ী মূলধনটা আমি দীর্ঘমেয়াদী অর্থাৎ স্থায়ী মূলধনটা দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে আমি সংগ্রহ করব। এটাই এখানে আলোচনা করা হয় এবং এটা সর্বোচ্চ ব্যবহার করে মুনাফা অর্জনটা নিশ্চিত করব। এরপরে রয়েছে হচ্ছে আমার ব্যয় সিদ্ধান্ত। আচ্ছা, ব্যয় সিদ্ধান্ত দিয়ে আমি যে আলোচনাটা করব এটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ততে আমি টাকা সংগ্রহ করলাম, হ্যাঁ, এই যে টাকা সংগ্রহ করে ধরে নাও আমি একজন মুদি দোকানদার, আমি আমার দোকানের জন্য একটা ফ্রিজ কিনেছি, সেই ফ্রিজ কেনার আগে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে যে এলাকায় আমার দোকানটা অবস্থিত সেখানে আমি ফ্রিজ কিনলাম, কেন কিনলাম, আমার মুদি দোকানে আমি কোমল পানীয় রাখবো, আমি আইসক্রিম রাখবো, এগুলো সংরক্ষণ করে আমি এগুলো বিক্রি করব। এখন দেখা গেল যে ওই এলাকার লোকজন কোমল পানীয়তে অভ্যস্ত না, দোকানে আইসক্রিম খেতে অভ্যস্ত না, তাহলে আমি যে এতগুলো টাকা খরচ করে, একটা মোটা অঙ্কের টাকা খরচ করে একটা ফ্রিজ কিনলাম, ফ্রিজ নিশ্চয়ই আমি এক দুই দুজনে কিনে নিই, এক দুই দুই জন কিনে নিই, এটা আমি একটা দীর্ঘ সময়ের জন্য কিনেছি, 15 বছর 10 বছর অনায়াসে চলে যাবে, এরকমটা দীর্ঘ সময়ের জন্য কিনেছি, দীর্ঘ একটা বড় অঙ্কের টাকা দিয়ে কিনেছি, কিন্তু সেই টাকাটা কেনার এই যে বিনিয়োগটা করলাম, কিন্তু বিনিয়োগ করার ফলে আমি যে উদ্দেশ্যে বিনিয়োগ করেছি সেই টাকাটাই যদি আমার উঠে না আসে, তাহলে কিন্তু পুরো বিনিয়োগটাই আমার ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ আমাকে বিচার বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে যে যেখানে বিনিয়োগ করবো সেখানে বিনিয়োগকৃত টাকাটা কতদিনের মধ্যে উঠে আসবে এবং সেই টাকাটা উঠে আসলে আমার আদৌ মুনাফা থাকবে কি, এটা আমি যেখানে আলোচনা করব সেটাই হচ্ছে আমার বিনিয়োগ সিদ্ধান্ত। এছাড়াও আরো বেশ কিছু সিদ্ধান্ত একজন আর্থিক ব্যবস্থাপক নিয়ে থাকেন, তার মধ্যে হচ্ছে কাঁচামাল ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত, যে একজন উৎপাদক ব্যবস্থাপক একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ কাঁচামাল কিনবে, সেক্ষেত্রে কি পরিমাণ কাঁচামাল উৎপাদন হবে সেগুলো তার চিন্তা ভাবনা করতে হবে, তারপরে হচ্ছে দৈনন্দিন ব্যয় নির্ধারণ করার জন্য আমার মানে চলতি মূলধন কি পরিমাণ হাতে রাখতে হবে, কি পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে এগুলো তার মাথায় রাখতে হবে, এবং কোন উৎস থেকে টাকাটা সংগ্রহ করা হয়েছে, এবং সেই সেখানে যে আমি তো ধার করে টাকাটা সংগ্রহ করেছি সেখানে তো আমার সুদ পরিশোধ করতে হবে, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। একজন আর্থিক ব্যবস্থাপককে শুধুমাত্র আয় সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত না, এছাড়া আরো অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো এই এই বইয়ে আমরা আরো কিছু কি বলে টপিক আছে, যেটা হচ্ছে অর্থায়নের ক্রম উন্নয়নের ধারা,
আমরা এই ধারাগুলো থেকে যে জিনিসটা পড়বো প্রত্যেকটা ধারায় এক একটা করে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। যেমন 90-এর দশকে আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে, তুমি যখন বইটা পড়বে এটা আন্ডারলাইন করবে, এটা বহু নির্বাচনী প্রশ্নে আসে। যেমন 70-এর দশকে কম্পিউটার আবির্ভাব হয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট লাইন, এখানে তুমি আন্ডারলাইন করবে। এবং 1960-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়েছে, এটা হচ্ছে 60-এর দশকের একটা উল্লেখযোগ্য দিক, এখানে তুমি আন্ডারলাইন করবে। এভাবে তুমি এই বইয়ে যে ক্রম উন্নয়নের ধারা রয়েছে সেগুলো তুমি পড়বে। তো আজকে আমরা যে নীতি এবং আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত এবং ক্রম উন্নয়নের ধারা পড়লাম, এর মাধ্যমে আমাদের এই প্রথম অধ্যায়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো ঘটলো। আগামীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে শুরু করবো। সেই পর্যন্ত ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অন্যকে পরিবারের অন্য অন্য সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করো। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।